সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মৌরিনা তাবাসসুম ফ্রম নাজিমুদ্দিন ফকিরচান হাই স্কুল। আজকে আমি ক্লাসটি নিব হচ্ছে নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাস। আমার টপিক হচ্ছে আমানত এবং এটি হচ্ছে চতুর্থ অধ্যায় পাঠ ৬। তো আমরা যে টপিকটি পড়ব সেটি হচ্ছে আমানত। আমানত কি? আমানত হচ্ছে একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে গচ্ছিত রাখা, নিরাপদ রাখা। আমানত অর্থ হচ্ছে গচ্ছিত রাখা, নিরাপদ রাখা। আমানত কাকে বলে? সাধারণত কারো নিকট কোনো অর্থ, সম্পদ, কথা গচ্ছিত রাখাকে আমানত বলা হয়। আমানত কাকে বলে? সাধারণত কারো নিকট কোনো সম্পদ বা কথা গচ্ছিত রাখাকে আমানত বলা হয়। তবে ব্যাপকার্থে শুধু ধন সম্পদ নয়, বরং যে কোনো জিনিস গচ্ছিত রাখাকে আমানত বলা হয়। একজনের জান, মাল, সম্মান, কথা, প্রতিজ্ঞা সব কিছু অন্যের নিকট আমানত স্বরূপ। যিনি গচ্ছিত সম্পদ যথাযথভাবে সংরক্ষণ করেন এবং তা প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেন তাকে বলা হয় আমিন বা আমানতদার। আমানতের বিপরীত হলো খিয়ানত। খিয়ানত অর্থ আত্মসাৎ করা, ক্ষতি সাধন করা, ভঙ্গ করা। খিয়ানত অর্থ হচ্ছে আত্মসাৎ করা, ক্ষতি সাধন করা, ভঙ্গ করা। আমানতকৃত দ্রব্য বা বিষয় যথাযথভাবে প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে না দিয়ে আত্মসাৎ করাকে খিয়ানত বলা হয়। যে ব্যক্তি গচ্ছিত জিনিসের খিয়ানত করে তাকে বলা হয় খাইন। আশা করি সবাই বুঝতে পেরেছো আমানত কাকে বলে এবং আমানত কি। এখন আমরা যেটি পড়ব সেটি হচ্ছে আমানত রক্ষা গুরুত্ব। আমানত রক্ষার গুরুত্ব। আমানত রক্ষা করা আখলাকে হামিদার অন্যতম গুরুত্বপূর্ণ দিক। সচ্চরিত্র ব্যক্তির মধ্যে আমানতদারি বিশেষভাবে বিদ্যমান থাকে। আমানত রক্ষা করা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা আল কুরআনে বলেছেন, নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ নির্দেশ দিচ্ছেন আমানত সমূহ তার মালিকের নিকট প্রত্যাপন করতেন। আমানত রক্ষা করা ইমানের অঙ্গস্বরূপ। আমানতের খিয়ানত করা ইমানদারের বৈশিষ্ট্য নয়, বরং এটি মুনাফিকের চিহ্ন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আমানতদারির মূর্ত প্রতীক। ঘোর শত্রুরাও তাকে আমানতদার হিসেবে জানত। তার নিকট তাদের মূল্যবান ধন সম্পদ আমানত হিসেবে রাখত। তাকে তারা আলামিন অথবা বিশ্বাসী বলে জানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সারা জীবন আমানত রক্ষা করে চলেছেন। এমনকি হিজরতের সময় মক্কার কাফিরা যখন তাকে হত্যা করতে বের হয়, তখনও তিনি আমানতের কথা ভুলেননি। তিনি তাদের গচ্ছিত সম্পদ প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। ইসলামী জীবন দর্শনে আমানত রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমানতের খিয়ানত করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং হারাম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে রয়েছে, খিয়ানত করা মুনাফিকদের অন্যতম নিদর্শন স্বরূপ। আল্লাহ তাআলা খিয়ানতকারীর প্রতি অসন্তুষ্ট। এখন আমরা যে টপিকটি পড়ব সেটি হচ্ছে আমানতের ক্ষেত্রগুলো। আমানতের কতগুলো ক্ষেত্র রয়েছে আমরা সেই ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা। আমানতের ক্ষেত্রগুলো হচ্ছে, পিতামাতার নিকট সন্তান আমানত স্বরূপ। সন্তানকে সুষ্ঠুভাবে প্রতিপালন করা, তাদের সুশিক্ষা দিয়ে বড় করে তোলা হচ্ছে তাদের দায়িত্ব। সন্তানের নিকট মাতা পিতা আমানত। মাতা পিতার আনুগত্য করা, তাদের সেবা করা সন্তানের কর্তব্য। শিক্ষকের নিকট ছাত্রছাত্রী আমানত, তাদের সুশিক্ষা দেয়া আমানত স্বরূপ। ছাত্রছাত্রীদের নিকট বিদ্যালয়ের সব আসবাবপত্র আমানত, এগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ করা তাদের কর্তব্য। শিক্ষকদের সম্মান করা, সুন্দরভাবে পড়াশোনা করা ইত্যাদিও শিক্ষার্থীদের নিকট আমানত স্বরূপ। কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিকট ওই প্রতিষ্ঠান আমানত স্বরূপ। ওই প্রতিষ্ঠানের সব কিছু রক্ষণাবেক্ষণ করা তাদের দায়িত্ব। সরকারের নিকট রাষ্ট্রের সকল সম্পদ ও জনগণের অধিকার আমানত স্বরূপ, এগুলো সুষ্ঠু ব্যবহার না করা খিয়ানত হিসেবে গণ্য হবে।
জনগণের নিকট রাষ্ট্র আমানত স্বরূপ, রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করা, রাষ্ট্রের উন্নয়নের চেষ্টা করা জনগণের কর্তব্য, রাষ্ট্রীয় সম্পদের অপচয় করা খিয়ানত হিসেবে গণ্য। তো আমানত হচ্ছে একটি মহৎ গুণ, নিজ নিজ দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করার মাধ্যমে মানুষ আমানত রক্ষা করতে পারবে। আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করে আমানত রক্ষা করতে চেষ্টা করব। তো আজকে আমার ক্লাসটি এখানেই শেষ করছি। আশা করি সবাই আমার পড়াটি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো।